সেন্ট মেরিস গার্লস হাই স্কুল এন্ড কলেজে দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব হিন্দু ও মুসলমান জনগণের উপর বঙ্গভঙ্গের প্রভাব। ভারতীয় উপমহাদেশে এবং দুটি এবং রাজনৈতিক এবং দল বা হচ্ছে দুটি এবং সম্প্রদায়ের বসবাস, এটা আমরা এবং জানি। একটি হচ্ছে হিন্দু এবং অপরটি হচ্ছে মুসলিম। সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এর মানে কি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এবং নিয়ে এবং হচ্ছে যেমন হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ, এবং বাংলাদেশে এবং এখানে আমরা যদি বলি পূর্ব বাংলা আর হচ্ছে এবং পরে আমরা যে বিষয়টা কি আমরা দেখতে পাই এবং সংখ্যা এবং গরিষ্ঠ এবং হিন্দু অঞ্চল এবং দেশ এবং নিয়ে ভারত এবং গঠিত হয়েছে। তবে দুটি এবং রাজনৈতিক এবং দল এর এবং সৃষ্টি হয়, একটি হচ্ছে 1885 এবং অপরটি হচ্ছে 1906 সালে। 1906 সালে মুসলিম লীগ এবং গঠন করা হয়। তবে এখানে এবং হিন্দুদের এবং মুসলমানদের উপর এবং হচ্ছে বঙ্গভঙ্গের পর মুসলিম এবং সম্প্রদায় এবং মনে করেছিল যে বঙ্গভঙ্গ এর এবং বলে এবং তাদের ভাগ্যের ব্যাপক এবং পরিবর্তন করবে এবং তারা আশা আকাঙ্ক্ষা এবং করেছে এবং যে এবং তাদের অর্থনৈতিক এবং ক্ষেত্রে এবং বিপুল এবং পরিবর্তন সাধিত হবে। এই এবং চিন্তা বঙ্গভঙ্গ ঘোষণা করার সাথে সাথে তারা এবং আনন্দ উল্লাস এবং উৎফুল্ল হয়ে ওঠে এবং এই আনন্দ উল্লাস এবং উৎফুল্ল হওয়ার যে বিষয়গুলো এখানে পরিলক্ষিত হয় সেই পরিলক্ষিত বিষয়গুলো এবং দেখা যায় কিছুটা পরিবর্তন এবং সাধিত হয় এর। এবং পাশাপাশি এখন আমরা বলবো যে এবং হিন্দু এবং জনগণের উপর হচ্ছে বঙ্গভঙ্গের প্রভাব। সাধারণত ভাবে যে ভারতীয় উপমহাদেশে এবং প্রধান এবং হচ্ছে যে এবং যে সম্প্রদায়টি বলতে গেলে এখানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যে সম্প্রদায়টি সেটি হচ্ছে যে হিন্দু সম্প্রদায়। এই হিন্দু এবং সম্প্রদায় এবং ব্রিটিশদের এবং বঙ্গভঙ্গ এই এবং নীতিটাকে এবং সুন্দরভাবে এবং গ্রহণ করতে পারেনি এবং ইতিবাচক এবং হিসেবে নিতে পারেনি। একটা নেতিবাচক হিসেবে নেওয়ার এবং কারণে এবং তারা এবং এর এবং বিরোধিতা করতে শুরু করে থাকে এবং এর এবং বিপক্ষে এবং তারা জন্ম সৃষ্টি করে থাকে এবং বিদেশি এবং বলতে হচ্ছে ব্রিটিশ এবং পণ্য বর্জন করার মতো এবং তারা এবং চিন্তা ভাবনা এবং শুরু করে থাকে। আর এই তাদের এবং নাকোশ এর এবং মধ্য দিয়ে দেখা যায় যে তাদের মধ্যে এবং অসন্তোষ এবং সৃষ্টি এবং হতে থাকে এবং তাদের মধ্যে একটা দূরত্ব এবং ভাব এবং বজায় হয়ে থাকে। ভারতীয় উপমহাদেশে এখানে আমরা যদি বলতে চাই তবে তাহলে বঙ্গভঙ্গের যে ফলাফল ব্রিটিশদের ভাগ করা শাসন এবং নীতি এবং বিজয়, এখানে আমরা যদি বলি যে ভারতীয় উপমহাদেশে এবং দুটি এবং রাজনৈতিক এবং দল একটি হচ্ছে মুসলিম লীগ অপরটি হচ্ছে যে কংগ্রেস, ব্রিটিশরা দেখা যায় যে তাদের শাসন ব্যবস্থাটাকে এবং দীর্ঘায়িত করার এবং জন্য এখানে এবং বঙ্গভঙ্গ করেছিল এবং বঙ্গভঙ্গ এবং তাদের এবং যে পলিসিটি অবস্থিত যে এখন সাধারণতভাবে এবং জনগণ এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া এবং নিয়ে সুস্থার হয়ে উঠতে থাকে। এই সুস্থারিত বা সচেতন এবং জনগণকে কিভাবে এবং ভিন্ন খাতে প্রভাবিত করা যায় তার এবং চিন্তা ভাবনা থেকে তারা এবং ডিভাইড অ্যান্ড রুল এবং পলিসি অর্থাৎ ভাগ করে শাসন করা এবং নীতি এবং হচ্ছে গ্রহণ করে। আর এই এবং এই নীতিরই হচ্ছে যে বিজয় এবং হিসেবে তারা ব্রিটিশরা দীর্ঘদিন এখানে হচ্ছে যে শাসন এবং কার্য পরিচালনা করতে সক্ষম হয়। ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের জন্য অপর একটি বিষয় হচ্ছে যে এই বঙ্গভঙ্গ ফলে ব্রিটিশরা ভারতে হিন্দুরা এবং যে এখানে হচ্ছে ভারতীয় জাতীয় এবং কংগ্রেস এবং সেই ভারতীয় জাতীয় এবং কংগ্রেসকে এবং সামনে রেখে এবং রাজনৈতিক দলটি এবং সক্রিয় এবং হতে থাকে এবং জনসমর্থন দিন দিন এবং বৃদ্ধি পেতে থাকে এবং ব্রিটিশদের এবং বিরুদ্ধে বিভিন্ন রকম হচ্ছে যে বিরোধিতার আর কথাই বলা যেতে পারে যে তাদের এবং বিরুদ্ধে বিভিন্ন রকম আন্দোলন এবং সৃষ্টি করা, জনমত এবং সৃষ্টি করা এবং ব্রিটিশ পণ্য বর্জন করা এইসব এবং কার্যক্রম এবং সচেতন হতে থাকে এবং এখানে এবং কিছু এবং উদীয়মান এবং রাজনৈতিক এবং ব্যক্তিত্বের এবং কারণে এবং তাদের এর হচ্ছে যে এবং জাতীয়তাবাদী এবং যে আন্দোলনের এবং রূপ ধারণ করেছিল সেই আন্দোলনটা এবং বাক্য শাসন করে নীতি এর ফলে বা হচ্ছে বঙ্গভঙ্গ এর এবং ফলাফল হিসেবে সেটাকে নস্যাৎ করতে এবং তারা সক্ষম হয়েছিল। সাম্প্রদায়িকতা এবং হচ্ছে যে সৃষ্টি সাম্প্রদায়িকতা বলতে গেলে দুটি এবং সম্প্রদায় একটি হিন্দু সম্প্রদায় একটি হচ্ছে মুসলিম সম্প্রদায় এই দুটি এবং সম্প্রদায়ের মধ্যে একটি বিভেদ এবং সৃষ্টি করেছে এবং যে বিভেদের কারণে তারা এই শাসন ব্যবস্থাটাকে আরো দীর্ঘায়িত এবং করতে সক্ষম হয়েছে। মুসলিম জাতীয়তাবাদের হচ্ছে যে প্রসার
এখানে আমরা বলবো যে মুসলিমদের মধ্যে জাতীয়তাবাদের অভিযোগ করতে কি এবং মুসলিমদের এবং মধ্যে এবং হচ্ছে আন্দোলনের একটা শুভ সূচনা লক্ষ্য করা যায় এবং মুসলিমরা সচেতন হওয়ার এবং কারণে এবং হিন্দুদের এবং হচ্ছে ব্রিটিশদের এবং বিরুদ্ধে সচেতন হতে থাকে। কিন্তু এবং এই এবং মুসলমানদের সচেতন হওয়ার এবং কারণে একটি পক্ষ এবং অপর একটি পক্ষের মধ্যে এবং দূরত্ব বজায় থাকে যা ব্রিটিশ শাসনকে আরো হচ্ছে এবং ত্বরান্বিত করে। মুসলিম এবং লিঙ্গের এবং ধর্ম ভারতীয় উপমহাদেশের এবং দ্বিতীয় এবং বৃহত্তম যে এবং রাজনৈতিক দল সেটি হচ্ছে যে মুসলিম লীগ। 1906 এবং সালে এবং ভারতে এবং এই মুসলিম লীগ এর এবং জন্ম হয়। হিন্দু এবং মুসলিম সম্প্রদায় এবং সম্পর্কের অবনতি এবং দুটি রাজনৈতিক দল এবং যখন জন্ম লাভ করে এবং তখন এবং ভারতে এবং হচ্ছে যে এই মুসলমানদের এবং মধ্যে এবং হিন্দুদের এবং মধ্যে বঙ্গভঙ্গ এর ফলে একটি এবং সম্পর্কে অবনতি দেখা দেয় এবং হিন্দু এবং মুসলিম এবং সম্প্রদায় তারা একটি এবং জন অপর একজনকে শত্রু বা একজন আরেকজন এর এবং শক্তিকে এবং হচ্ছে প্রসারিত করার এবং চিন্তা করে এবং এই শক্তি প্রদর্শনের মতো তারা এবং ব্যবস্থা গ্রহণ করে থাকে। স্বদেশি আন্দোলন ভারতে এবং থেকে স্বদেশী আন্দোলন অর্থাৎ স্বদেশী পণ্য গ্রহণ এবং বিদেশি পণ্য এবং বর্জন এবং করার মতো চিন্তা অবচেতন তাদের মাথায় এবং জাগ্রত হয় এবং হচ্ছে যে পূর্ব বাংলার এবং উন্নতি এবং বঙ্গভঙ্গ এর ফলে এবং পূর্ব বাংলার এবং উন্নতি হবে এবং পূর্ব বাংলায় বিভিন্ন ধরনের এবং শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা এবং কলকারখানা স্থাপন করা এবং এদের এবং রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হবে সাধিত হয় এবং সন্ত্রাস ও উগ্র হিন্দুবাদীদের উত্থান ভারতীয় উপমহাদেশে আরেকটি হচ্ছে যে বঙ্গভঙ্গ ফলাফল হিসেবে এবং বলা যেতে পারে যে উগ্র হিন্দু হচ্ছে নেতৃত্বের এবং বিকাশ করে থাকে এবং এই হিন্দু আবাদী নেতাদের এবং মনোভাব এমনভাবে হতে থাকে এবং যে এখানে হচ্ছে যে কংগ্রেস হচ্ছে যে হিন্দুদের একটি দল এই দলে শুধুমাত্র এবং কংগ্রেসই নেতৃত্ব দেবে হিন্দুরা এর নেতৃত্ব দেবে এমন একটি মনোভাব এবং তাদের মধ্যে সৃষ্টি হতে থাকে। এর এবং পরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এবং ঢাকার হচ্ছে যে উন্নয়ন এখানে ঢাকার উন্নয়ন বলতে বলা যেতে পারে যে পূর্ব এবং বাংলার এবং রাজধানী করা হয় ঢাকাকে এই ঢাকাকে এবং কিভাবে এবং উন্নয়ন এবং করা যায় এবং রাজধানী হিসেবে এবং বিস্তারিত রূপ লাভ করা যায় সেই এবং চিন্তা এবং মানসিকতা এবং তাদের মধ্যে এবং কাজ করতে এবং থাকে। এর এবং পাশাপাশি হচ্ছে যে এবং বলা যেতে পারে এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়ন বঙ্গভঙ্গের ফলাফল এবং স্বরূপ পূর্ব বাংলায় এবং অনেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে এবং স্থাপন করা হয় এবং এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং করার এবং ফলে এবং কলকাতা এবং কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা থেকে এবং বিকেন্দ্রীকরণ হওয়ার এবং সুযোগ হিসেবে এবং দেখা যায় যে শিক্ষাক্ষেত্রে এবং নতুন নতুন প্রতিষ্ঠান স্থাপন এবং শিক্ষা এবং উন্নয়নে এবং যথাযথভাবে ভূমিকা পালন করে। তাই বলা যেতে পারে যে বঙ্গভঙ্গ এর ফলাফল এবং সুদূর এবং প্রসারী আর এই এবং ফলাফল থেকে আমাদেরকে বুঝতে এবং সক্ষম হয়েছি এ কারণে আবার যে বঙ্গভঙ্গ এবং মূলত দুটি এবং সম্প্রদায়কে এবং খুশি এবং করার জন্য নয় মূলত এবং তাদের এবং শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্যই এই ব্যবস্থাটি এবং গড়ে উঠেছে। তাই এবং সবাইকে এবং ধন্যবাদ এবং জানিয়ে এবং পরবর্তী এবং ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।